কথা দিচ্ছি পাঁচ রক নামাজকে আঁকড়ে ধরো ইংলিশে তুখর হও ফ্রিলান্সিং শেখো তোমার বেকারত্বকে আমি জাদুঘরে ঘরে রাখবো ইনশাল্লাহ আমার কথা মেনে চলো একটা বেকার বাংলাদেশে বেকার থাকতে পারে না যদি আমার কথা শুনি মেনে চলে সে যে ধর্মেরই হোক ইনশাল্লাহ এটুকু এটুকু কনফিডেন্স ভিতরে আছে আই বিন ওয়ার্কিং ফর দিস ফর দ্য ফাস্ট ইয়ার্স

পরিবার এবং অন্যজনের জন্য এটার জন্য তখন কিছুটা বাড়তি টাকা দরকার এবং সেটা বলবো যে আই এর মাধ্যমে সম্ভব ইংলিশের দক্ষতার মাধ্যমে সম্ভব কানাডাতে সেটেল হওয়ার মাধ্যমে সম্ভব এই বারো লক্ষ তেত্রিশ হাজারের মধ্যে তুমি একজন গেলে সম্ভব এই বারো লক্ষ তেত্রিশ হাজার মানুষ কেনাডাতে স্থায়ী বাসিন্দা যাচ্ছে এর মাধ্যমে তুমি একজন হলে সম্ভব এই যে পুরো পরিবার নিয়ে যাওয়ার সুযোগ আছে ইন্টারমিডিয়েটের পরেই এবং সেটা হচ্ছে আহ সুইডেনে এই দিয়ে সম্ভব হালাল ইনকাম আলহামদুলিল্লাহ তো এই সব কিছু মিলে বলবো যে কিছু ইচ্ছা করতে হয় তার জন্য তীব্র আকাঙ্ক্ষা দরকার এবং পার্সিস্টেন্স থাকতে হয় ভালো হওয়া যাবে না হতে হবে খুব। এবং যোগ্যতা প্রমাণ করতে হবে নিজেকে পৃথিবী খুব নিষ্ঠুর কিন্তু একটা জায়গায় খুব মানে ভালো লাগবে যখন একটা জিনিস কোনোদিন বিক্রে করবে না আপন ভাই বোন অনুষ্ঠান করে আপন খুব কাছের আত্মীয় মানুষের বিক্রে করে ব্লাড রিলেটেড আত্মীয় বিক্রে করে কিন্তু যোগ্যতা বিক্রে করে না দেশের মোট বেকারত্বের সংখ্যা আনুমানিক সাতাশ লাখ আবার কোথাও কোথাও হচ্ছে তিন কোটির মতো অনার্স মাস্টার শেষ করার পর অনেকেই ঝাঁপিয়ে পড়েন চাকরির পেছনে সেখান থেকে শতকরা কিছু সংখ্যক মানুষ সিকিউর করতে পারেন কাঙ্ক্ষিত চাকরি আবার কেউ কেউ বারবার চেষ্টায় ব্যর্থ হয়ে বয়সের যে একটা কাটপার্কস রয়েছে সেটিতে পরে হচ্ছে জীবনের ইতি টানার ঘোষণা দেয় তবে যারা ভাবছেন ক্যারিয়ার শেষ তাদেরকে বলতে চাই আমাদের সাথে জয়েন করে ফেলেছেন মানুষ গড়ার কারিগর ক্যারিয়ার বিশেষজ্ঞ ও হাজারো ইংরেজি শিক্ষকের প্রশিক্ষক এবং শতদার চাদরে মোরানো প্রতিষ্ঠান এটিএম এর প্রতিষ্ঠাতা এটিএম মাহমুদ স্যার আসসালামু আলাইকুম স্যার আপনাকে আজকে ইংলিশ এন্ড ক্যারিয়ার আড্ডায় ওয়েলকাম জানাচ্ছি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ যুক্ত হতে পারলাম যত দেরি হয়ে গেছে তারপরেও তারপরেও মনে হচ্ছে যে অনেক কিছু কথা বলার আছে ক্যারিয়ার নিয়ে তুমি হচ্ছে বলেছো সাতাশ লক্ষ প্রায় যদি আরো বেশি হয় অসুবিধা নাই বাংলাদেশে সেই এই সেই স্কোপটা এখনো আছে এমনকি যদি দেশেও না হয় বাইরে দেশে কেনাডা অস্ট্রেলিয়া ইউরোপে এই মুহূর্তে আছে বারো লক্ষ তেত্রিশ হাজার মানুষ কেনাডাতে যেতে পারছে তাও স্থায়ী বাসিন্দা হতে পারছে এবং সেক্ষেত্রে তুমি জানো শিক্ষিত বেকার মানে শিক্ষিত বলতে যদি মাস্টার্স পাশ হলে স্কোর তিন লাখ বাহাত্তর হাজার টাকা এটা খুব বড় টাকা না এটা দিয়ে যদি কেনাডার মতো জায়গায় স্থায়ী বাসিন্দা হওয়া যায় তাও আবার পুরো পরিবার নিয়ে যেখানে বেকার থাকলেও এক লাখ বিশ হাজারের মতো টাকা আনএমপ্লয়মেন্ট ভাতা পাওয়া যায় অর্থাৎ বেকার ভাতা পাওয়া যায় সেই রকম জায়গায় কেন যাবে না কেন তারা ইচ্ছা করবে না কেন তারা সুযোগটা নেবে না কেন তারা বলবে যে আমার টাকা নাই টাকা তো লাগছে না আগে তো লাগছে যোগ্যতা টাকা তো খুবই সামান্য যা প্রত্যেকেরই আছে এই সুযোগটা যে আছে এখন একুশ সাল থেকে তেইশ সাল পর্যন্ত তো এর পরেও কেন বলছে যে আমরা মানে অজুহাত ছাড়া আর কিছুই না এছাড়া তুমি দেখো এই মুহূর্তে যদি কেউ একটি ইংলিশ শেখে এবং তারপরে যদি ফ্রিল্যান্সিং শিখে কি করবে লেভেল ওয়ান লেভেল টু করবে ফ্রিল্যান্সিং করবে এবং সে দুটো ভালো করে শিখে নাই এই দেশে লক্ষাধিক টাকা ইনকাম করা সম্ভব শুধু এটার মাধ্যমে তো আমি বলবো কেন বেকার থাকবে বেকার তো থাকতেই পারে না এবং তুমি যদি আমাকে আমি বলবো যারা বেকার তোমার যাদের বয়স তিরিশের মধ্যে তাদেরকে আমি বলবো তুমি যদি আমার কথা মেনে চলো তাহলে ইনশাল্লাহ তোমাকে বলবো যে তোমার বেকারত্বকে আমি জাদুঘরে রাখবো বলি দেখো তুমি বেকার থাকো কিনা থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ সো মাছটি প্রথম যে প্রশ্নটি দিয়ে শুরু করতে চাই যে অলরেডি চলে এসেছে স্যার আমিনুল ইসলাম নুমান প্রশ্ন করেছেন

এক হাজার কোটি টাকা দিয়ে আমাকে করানো যাবে না ইনশাল্লাহ কারণ আমি ওই হারাম খেতে চাই না স্পষ্টভাবে বলতে চাই যে যোগ্যতা থাকে তাহলে তুমি অ্যাপ্লাই করো না থাকলে ওরা যারা বলছে যারা প্রতারণা করছে এই জন্য বললাম তোমার কিভাবে যাবে কোথাও যাওয়ার সুযোগ নাই যে তোমার গ্যাপ অনেক থাকে কখনো সম্ভব না শুধু একমাত্র কান্ট্রি যেটা আমরা চায়না না সেখানে তোমার সাত বছর গ্যাপ পর্যন্ত অ্যাকসেপ্ট করে এছাড়া আর কোনো একটা কান্ট্রি দেখাও যেখানে অ্যাকসেপ্ট করে ইন্ডিয়াতে অ্যাকসেপ্ট করে না ফার্স্ট ইন্ডিয়াতে অ্যাকসেপ্ট করে

সুন্দর একটা কোশ্চিন তোমার এসএসসি এর পরে যেতে চাও তোমার লাগবে না তবে এটা ঠিক লাগে না চাইনাতে তবে এটা ঠিক তোমার ইংলিশের লেভেল লাগবে তুমি কেন করে যাও ওখানে কেমন করে ইংলিশ মিডিয়ামে পড়বে টাইতে ইংলিশে যদিও রিকোয়ারমেন্ট নাই কিন্তু তোমাকে লাগবেই এই জন্য আমরা তখনই প্রসেস করি লেভেল ওয়ান লেভেল টু ছাড়া প্রসেস করি না তা থেকে তাকে দিয়ে ফিরে আসতে হবে লেখাপড়ে বুঝবে না But you have to come back then before you go you have to before you head towards some, some country you have to understand how you how you can communicate with them so if you don't know about these i mean things uh, will be really hard for you to sustain there i hope that you understand my point right

টাকা তো শুধু ইসের ব্যাপার এটিএম সে কোনো টাকা দিতে হয় না বিনা পয়সা প্রসেসিং কোনো টাকা পয়সার প্রয়োজন নয় আগে আয়েলস করো সিক্স পয়েন্ট ফাইভ পাও কমপক্ষে বিনা পয়সা এসে এটিএম থেকে প্রসেসিং করো কোনো টাকা দিতে হবে না ভিসা হলে আমাদের সামান্য কিছু না হলে কিছুই না তোমার এর মাঝখানে কি লাগতে পারে ওখানে একটা অ্যাপ্লিকেশন ফি লাগতে পারে হয়তো আট হাজার বা দশ হাজার টাকা এই লাগতে পারে আর কিছু কাগজপত্রের জন্য কয়েক হাজার টাকা লাগতে পারে দেড়শিট টিউশন ফি যখন দিবে যদি টিউশন ফি টাকা দেওয়ার মতো অ্যাবিলিটি না থাকে তুমি পরে দিও ভিসা পাওয়ার পরেও টিউশন ফি দেওয়া যায় তো তোমার এখন কি হবে পরে জমি বিক্রি করে এখন জমি বিক্রি করাও লাগবে না এই জন্য বললাম টাকা পয়সা এখন কিছুই লাগবে না সুতরাং লাগবে এখন আয়েল স্কোর স্কোর পাও যোগ্যতা অর্জন করো নিজের টাকা না থাকলে মানুষ টাকা দিতে বাধ্য তোমার সম্পর্ক রাখার জন্য করবে আমি একজনের কথা বলি যে পরে ওকে মানে কিছুই ছিল না কিছুই ছিল না ধারও পাচ্ছিল না পরে শেষে বিয়ে করে গেল মানে বিয়ে করে ধার নিয়ে গেছে আমি বললাম যে তোমার শ্বশুরের কাছে তুমি টাকা নিও না ধার নাও মানে তুমি যৌতুক নিও না ধার নাও কেন আমি চাই যে এই বাংলাদেশ থেকে যৌতুক প্রথাকেই বাদ দিতে চাই মেয়েদেরকে যোগ্য করতে চাই একটা ছেলেকে একটা ছেলেকে যৌতুক দিতে চাই না আসছে এটাই তোমার ভাগ্য তো তুমি আবার টাকা চাচ্ছ কেন এত বড় স্পর্ধা তোমার কেন হয় কেমন করে তুমি টাকা চাও যে যোগ্যতায় মেয়ে আছে সেই যোগ্যতায় তুমি তুমি হতে পারো কিনা দেখো

তার তুমি তোমার তোমার পরবর্তী প্রজন্ম তার পরবর্তী প্রজন্ম এটা তো এই ভাগ্যটা তোমার হলো এই জন্য বরং মেয়েদেরকে টাকা দিয়ে নিয়ে যাও এখন থেকে বলবো যোগ্যতা নাও এবং যোগ্যতা সম্পন্ন মেয়ে নাও এবং আর একটা বলবো শুধু ফর্সা কোনো যোগ্যতা না রাইট যদি যোগ্যতাই হতো তাহলে কেনাডাতে বলতো যে ফর্সা হচ্ছে কিনা কি কালার কমপ্লেক্সের কি এটা জিজ্ঞেস করতো গায়ের রং কি এটা জিজ্ঞেস করতো কমপ্লেক্সন হচ্ছে গায়ের রঙ তো তাহলে কেনাডাতে বলতো আয়ুল করতে সেটা বলতো না বলতে যে কমপ্লেক্স রং কি গায়ের রং কি আমাদের দেশে আগে কি বলো বিয়ের জন্য মেয়ের গায়ের রং কি আরে এত বড় স্পর্ধা তোমার কেন আল্লাহ বানিয়েছে তারপরে তুমি কোশ্চিন করো কেন যোগ্যতা কি সেটা আগে জিজ্ঞেস করো হ্যাঁ তোমার অধিকার আছে অবশ্যই জানার অধিকার আছে কিন্তু জানার অধিকার এটা কি নাই তুমি আগে এটা জানো না কেন যোগ্যতা আছে কিনা সারা জীবন ভালো থাকবে ইনশাল্লাহ গায়ের রঙ বেশি দিন থাকে না এবং গায়ের রং থাকলে মনে লাগবে যে একটা সময় রিঙ্কেল পরে একটা সময় চেহারা নষ্ট হয়ে যায় সবচেয়ে বড় যোগ্যতা হচ্ছে তার যোগ্যতা মন ভালো থাকা তার নামাজি মেয়ে হওয়া এবং সে সঙ্গে সঙ্গে কি যোগ্যতা তো যোগ্যতা যদি থাকে তোমার ওই কোটি কোটি টাকা সে নিয়ে আসবে ইনশাল্লাহ আর একটা কথা বলছি যদি তুমি দেখো মাস্টার্স পাস মেয়ে যদি তার বয়স তিরিশের নিচে হয় মাস্টার্স পাশ মেয়ে উনত্রিশ তিরিশ এরকম যদি হয় এবং এই মেয়েদের দেখো আমি একটা জায়গায় খুব আমার বাড়ির কুষ্টিয়া এরকম একটা মেয়ে আসছে তার বিয়ে হচ্ছে না কেন মাস্টার্স পাস করেছে বয়স এখন আঠাশ বিয়ে হয় না স্যার বিয়ে হচ্ছে না কারণ বয়স আঠাশ হয়ে গেছে তুমি কি জানো তুমি পার্সেন্ট তোমার সম্ভাবনা তুমি যেতে পারছো কেনাডাতে তিন লাখ বাহাত্তর হাজার টাকায় তুমি কি জানো তোমার এটার মূল্য কত বলছে কত টাকার মূল্য একশো কোটি টাকার বেশি একশো কোটি টাকার বেশি কোন ছেলে নাই তোমাকে বিয়ে করবে না বলো তুমি যোগ্যতা অর্জন করো স্যার এটা তো জানতাম না আমি তোমার পাস তোমার বয়স আঠাশ হয়ে গেছে তুমি মনে করছো তোমার এখন এটা নিয়ে ও বাড়ি যায় না ও বাড়িতে যায় না শুধুমাত্র বয়সের কারণে বিভিন্ন লোকের বিভিন্ন কথা বলে এবার যোগ্যতা অর্জন করো দেখো তোমার কি অবস্থা হয় পুরো গ্রামের লোক তোমাকে দেখতে আসবে খুব গ্রাম না চোদ্দ গ্রামের লোক দেখতে আসবে আসলে বলেছো মেয়েদেরকে বলবো দামি হও যোগ্যতা অর্জন করে বা বলবো আপনার ঘরে মেয়ে আছে আপনি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেন আল্লাহ শুক্রিয়া আদায় করেন আল্লাহ আপনি দিয়েছে তাকে যোগ্য করে তুলুন আপনার যোগ্যতা বেড়ে যাবে ইনশাআল্লাহ এই জন্য বলবো যে লেভেল করেন লেভেল টু করেন আপনি মনে রাখবেন যে ছেলে যৌতুক চাচ্ছে তাকে কোনো যৌতুক দিয়ে আপনি মন ভরাতে পারবেন না সে একটা করে একটা চাইতেই থাকবে একটা করে চাইতেই থাকবে মেয়েকে যোগ্য করে তোলেন যৌতুক দেওয়া লাগবে না সারা জীবন আপনিও পাবেন আর যাকে দিচ্ছেন যে ঘরে সেখানে পাবে বাবাও পাবে মাও পাবে ভাই বোন পাবে এবং এসেও পাবে আমি একটা মেয়ের কথা জানি যার পরিবারে প্রতি মাসে সে লাখ করে নিজে বলেছে তার বাবা মাকে ঢাকাতে থাকে তো জন্য বললাম মেয়েকে যোগ্য করে তুলুন দেখবেন যে সেইভাবে করবে আলহামদুলিল্লাহ আমি একটা বিশেষ নাম্বার দিচ্ছি এখন কিন্তু যেটা নিয়ে যোগ্যতা যেটা নিয়ে স্বপ্ন পূরণ যেটা নিয়ে কানাডা অস্ট্রেলিয়া সুইডেন এবং দেশে চাকরি সেটা হলো ইংলিশের যোগ্যতা এবং আইএলটিএস বিদেশে যেতে গেলে তো অবশ্যই আইল্স লাগছে এমনি স্কলারশিপ হয়ে যাবে সেই আইল্স এতদিন এটিএম সে প্রায় এক বছর করোনার কারণে শুধুই ছিল অনলাইনে এখন অনলাইন তো চলছেই পাশাপাশি অফলাইনও শুরু হয়ে গেছে স্বাস্থ্যবিধি মেনে এ মাস থেকে আমরা আইলস স্পোকেন রাইটিং বা লেভেল ওয়ান লেভেল টু আমরা করেছে অফলাইনে এবং সেটা হচ্ছে আহ আট তারিখে সরাসরি ঢাকার মালিবাগ মৌচাকে এটিএম সততার চাদর মোড়ানো সেখানে হবে এবং এই আট তারিখের নতুন একটি ব্যাচ এটা হচ্ছে আইএলস এর ব্যাচ আবার লেভেল ওয়ান লেভেল টু আমি একটা বিশেষ নাম্বার দিচ্ছি কথা বলার জন্য আট তারিখের ব্যাচের জন্য নাম্বারটা দিচ্ছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট দুশো বাইশ ছয়শো বত্রিশ আবার বলছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট দুশো বাইশ ছয়শো বত্রিশ আরেকটা নাম্বার দিচ্ছি অনলাইনের জন্য বাট অনলাইনটা শুরু হচ্ছে আগামীকাল আবার বলছে অনলাইনটা শুরু হচ্ছে আগামীকাল রাত নটাই ঘরে বসে অনলাইনেই আয়েলস করবে অথবা লেভেল ওয়ান লেভেল টু করবে যারা খুব বেশি দূর তারা লেভেল ওয়ান থেকে শুরু করবে এটার জন্য দিচ্ছি অনলাইনে তুমি শুরু করো বাংলাদেশের যে কোনো প্রান্ত থাকো একটা মোবাইল থাকলে করতে পারছো অনলাইনে নাম্বারটা দিচ্ছি জানি না সিট পাবে কিনা কালকের জন্য চেষ্টা তো করে দেখো জিরো ওয়ান থ্রি ওয়ান এইট দুশো বাইশ ছয়শো উনত্রিশ আবার বলছি অনলাইনে এটিএমসের আয়েলস ব্যাচের জন্য আগামীকালকের যে ব্যাচটা জিরো ওয়ান থ্রি ওয়ান এইট দুশো বাইশ আর একদম শেষে আমার ব্যক্তিগত নাম্বারটা সালার দিব আজকে আর একটা কথা বলতেই হচ্ছে গতকাল একটা নতুন ভিডিও গেছে আমার ইউটিউব চ্যানেল নতুন একটা ভিডিও সম্ভবত একশো ষোলোতম ভিডিও এবং সেটা দেখুন এটিএম সার এটা হচ্ছে ইউটিউব চ্যানেল এবং এটার জাস্ট আমি বলবো যে লিখুন ইউটিউব চ্যানেলে জাস্ট ইউটিউবে যান খুঁজে বের করুন এটিএম একটা স্পেশালি স্যার এস আই আর একটু বেল বাটনটা প্রেস করার আগে লাল বাটনটা প্রেস করুন সেটা হচ্ছে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন প্রথমে তারপরে আপনি আইকনে প্রেস করুন তা এরপরে একটা কথা বলে নিচ্ছি যে যার মতো শুনছেন প্রত্যেকে বলবো আজকের এটা এত তথ্যবহুল অনেকে জানে না যে স্বপ্ন পূরণ কিভাবে করতে হয় তো এটার জন্য বলবো যে আজকের এই আজকের পিপলস রেডিওর এই প্রোগ্রামটা আপনারা শেয়ার করে দেন ইচ্ছা মতো শেয়ার করুন সদ্গায় জারিয়া হবে যদি আপনার মনের মধ্যে সততা থাকে মনের মধ্যে যদি অন্যের কল্যাণ করার ইচ্ছা থাকে তাহলে সদ্গায় জারি হবে ইনশাল্লাহ অবশ্যই থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ সো মাচ স্যার কিন্তু অনেক কিছু বিষয় আমাদেরকে জানালেন তার মধ্যে একটি কথা স্যার খুবই ভালো লেগেছে যে বাহ্যিক যে সৌন্দর্য আছে সেটাই সব কিছু না কারণ সৌন্দর্য একটা সময় যেটা হবে নষ্ট হয়ে যাবে তখন আপনার কাছে মনে হবে যে আপনি ভুল ছিলেন আর আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার যে স্যার বললো স্যার যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন এবং স্যারের যে আহ গুলো আছে ইংলিশ নিয়ে বা জীবন যাত্রা বা জীবন নিয়ে যে ভিডিও গুলো আছে সেই ভিডিও গুলো কিন্তু আপনারা এনজয় করতে পারেন এবং সেখানে অনেক কিছু ডিসকাস করেছে স্যার সেগুলো নিয়ে আপনারা দেখতে পারেন এবং সাবস্ক্রাইবের কথা যেটি বললো স্যার অবশ্যই করবেন বাট আমরা একটা প্রশ্ন নিতে যাচ্ছে স্যার আপনি হয়তো প্রশ্নটি স্ক্রিনেও দেখতে পাচ্ছেন এন্ডি সাইফুল

তুমি যে কোশ্চেনটা করেছো সেখানে তুমি বলেছো অস্ট্রেলিয়া অথবা নিউজিল্যান্ড এবং ব্রেসেলেন্ড কেমন হয় কিন্তু তুমি কি জানো অস্ট্রেলিয়াতে সেটেল হওয়া খুবই কঠিন আমি বলবো ইস নেই যেভাবে তারা যে টিয়ারে নিয়ে গেছে এখন যে ক্রাইটেরিয়া সেট করেছে তারা তাতে আমি আমি আশা করছি না দেশে যেতে পারছে বা সেখানে সেটেল হতে পারছে যেতে পারছে বাট কোর্স ব্যাক আমি বলবো না তোমার এখন এই মুহূর্তে এমন কোন সিদ্ধান্ত নেওয়া উচিত তুমি যাচ্ছ আবার চলে আসছো মনে রাখবে চার পাঁচ বছরের জন্য যাবে না যাবে সারা জীবনের জন্য যাবে এই দেশকে জন্য যাবে পরিবারকে ভালোবাসার জন্য যদি তুমি পরিবারকে ভালোবাসো যদি তোমার দেশকে ভালোবাসো তোমার এখানে যেতে হবে কেন বলো তো দেশের জন্য যেতে হবে দেশের জন্য ইনকাম করতে হবে পরিবারের জন্য ইনকাম করতে হবে পরিবারের জন্য ইনকাম করে দেশের জন্য ইনকাম করা হবে যত কোটি পরিবার আছে সতেরো কোটি মানুষ যদি সমৃদ্ধ হয় এদের সমৃদ্ধ হবে আমি তো বললাম সাইফুল ইসলাম তুমি যে আজকে বলছো যে তোমার সালে তুমি এখন এই মুহূর্তে এরপর আয়ার্স করো প্রস্তুতি নেওয়া এখন থেকে আশা করি বুঝতে পেরেছ যে প্রস্তুতি নেওয়া এখন থেকে মনে রাখবে যোগ্যতা কখনো পিঠে করে না এখন লেভেল ওয়ান লেভেল টু করো তারপরে তুমি আয়ারেস কর যোগ্যতা অর্জন করে রাখো অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড যাওয়া লাগবে না যদি তারা সেটেলমেন্ট যদি তারা সেটেল করার সুযোগ দেয় অবশ্যই যাবে যদি তারা টায়ার নিচে নিয়ে আসে অবশ্যই যাবে আমার বেশ কিছু ফ্রেন্ড ওখানে আছে যারা অলরেডি তারা পেয়ে গেছে তাদের পুরো পরিবার নিয়ে আছে কিন্তু সময়টা কিন্তু অনেক আগে ছিল এরপরে আস্তে আস্তে তারা কি করলো তাদের নিয়মকানুন চেঞ্জ করে ফেললো এবং তারা কিন্তু এখন সিটিজেনশিপ দিচ্ছে না এই আমি চাইবো না যদি আমার বন্ধু আছে ওখানে যা নিজস্ব কলেজ আছে ওখানে মানে মেলবোর্নে আমার বন্ধুর কলেজে আছে ওখানে তো তারপরে আমি বলবো না সেখানে যেতে কারণ হচ্ছে ওখানে গেলে তো হবে না পড়াশোনার জন্য শুধু যাচ্ছে না মানুষ মানুষের উদ্দেশ্য শুধু পড়াশোনা না উদ্দেশ্য ওখানে সেটেল হওয়া একটা ভালোভাবে হালাল ইনকাম করা লক্ষ টাকা কয়েক মান্থ ইনকাম করা বছরে এক কোটি টাকা ইনকাম করা এটা কার নাই ইচ্ছা বছরে কোটি খানিক টাকা ইনকাম করার ইচ্ছা নাই কেন আছে হালাল ভাবে করবে তুমি যদি দশ বছর থাকো যাতে দশ কোটি টাকা ইনকাম করতে পারো জীবনের কি লাগে হালাল ভাবে দশ কোটি টাকা ইনকাম করলে তোমার জন্য হলো পুরো পরিবারের জন্য হলো এইভাবে বলো তো বাংলাদেশের যদি এক কোটি মানুষ যদি এইভাবে দশ কোটি টাকা করে করতে পারে এই দেশ কোথায় যাবে বলো জি অনেকগুলো পদ্মা সেতু বহু পদ্মা সেতু শুধু তাই না যেখানে ইচ্ছা সেখানেই উড়াল সেতু করা যাবে যেখানে ইচ্ছা প্রয়োজন নাই হয়তো হয়তো মাননীয় প্রধানমন্ত্রী মনে করছেন প্রয়োজন নাই তারপর সৌন্দর্য জন্য করি তখন সৌন্দর্যের জন্য ওড়াল সেতু হবে ফ্লাইওভার হবে জি স্যার একটা সময় এরকম আসবে ইনশাল্লাহ আমি এরকম অনেক স্বপ্ন দেখি ছোট মানুষ স্বপ্ন দেখে অনেক বড় ছোট্ট আসা মানে মানে ফ্রম এ ভেরি স্মল কুষ্টিয়া উইথ বিগ হার্ট এত বড় হার্ট মনে হয় যে আমার হার্টটা মাঝে মাঝে মনে হয় আমি সত্যি কথা বলতে গেলে আমি এক্স রেও আছি আমার হার্টটা নাকি একটু বড় মাইলি একটু লার্জ ইনলার্জ তো ডাক্তার বলেছে এটা আহ কারো কারো থেকে থাকে তা আমার কাছে মাঝে মাঝে মনে হয় আমার হার্ট মনে হয় বিল কেটস এতে বড় হৃদয়টা এত বড় তো এই জন্য অনেক কিছু করতে চাই মানুষের জন্য যদিও সাধ্য খুব কম কিন্তু স্বাদ আছে অনেক মানে আকাশ চল্লিশ আকাশ ছোঁয়া স্বাদ এবং এটা এর জন্যই বলি যতটুকু পারি ক্যারিয়ারের যে গাইডলাইনটা দিচ্ছে নিঃস্বার্থভাবে ভাবে আগামীকালকে আমার সাথে সুযোগ আছে দেখা করার সরাসরি ঢাকার মালিবাগ মৌচাকে আসলে ক্যারিয়ার নিয়ে জীবন নিয়ে দেশে কিছু করার জন্য বিদেশে কিছু করার জন্য পুরো পরিবার নিয়ে যাওয়ার জন্য সাধ্যের মধ্যে যাওয়ার জন্য ঢাকার মালিবাগ মৌচাকে আসার আগে কালকে আমার সাথে দেখা করার সুযোগটা দিচ্ছি বিকেল থেকে রাত তবে অবশ্যই এই নাম্বারে কথা না বলে আসবেন না কথা বলে অ্যাপয়েন্টমেন্ট নিন একটা সিরিয়াল নিন এটিএমস এর সাথে দেখা করবো জীবন নিয়ে কথা বলবো ক্যারিয়ার নিয়ে কথা বলবো বিদেশে যাওয়ার কথা বলবো অথবা দেশের কিছু করার জন্য কথা বিশেষ করার জন্য কথা বলবো দুশো বাইশ ছয়শো উনত্রিশ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ সো মাচ আপনার কথাগুলোর জন্য আর আমার কাছে জানি কেন মনে হয় যে ছোট শহরের যে মানুষগুলো আছে তাদের এমনিতেও স্বপ্ন অনেক বড় থাকে স্যার এটা আছে ধরে আহ যুগ যুগ ধরে দেখে আসছি স্যার যে যারা হচ্ছে অনেক বড় মানুষ হয়েছে বড় মাপের মানুষ হয়েছে তাদের আসলে সবগুলোই সব মানুষগুলোই এসেছে ছোট ছোট শহর থেকে অনেক বড় বড় স্বপ্ন নিয়ে তো আশা করছি স্যার আপনার স্বপ্ন পূরণ হবে তবে ইতোমধ্যে আমাদের সাথে অনেকে জয়েন করে ফেলেছেন স্যার তার মধ্যে আপনি হয়তো একটি কমেন্ট দেখতে পাচ্ছেন ফয়সাল আহমেদ ফাহাদ তিনি লিখেছেন স্যার ডিপ্লোমা ডিপ্লোমাতে কি যাওয়া যায় যদিও যেতে পারি দু বছর ডিপ্লোমার পর পিয়ার পাওয়া যাবে কিনা মানে পার্মানেন্ট রেসিডেন্ট এর কথা বলছে এবং পিয়ার পাওয়ার পর ব্যাচেলার কিভাবে ভর্তি হতে পারবো এবং কোন সাবজেক্ট ভালো হবে ব্যাচেলার ডিপ্লোমা হুইচ ইজ বেস্ট ফর মি ফয়সাল আহমেদ ফাহাদ তুমি যে কোশ্চেনটা করেছো এটা গদবাধা কিছু এজেন্সির জন্য যথেষ্ট কারণ তাদের কাছে গেলেই বলবি যা হবে হ্যাঁ তুমি যেতে চাচ্ছি হবে অনার্স হবে মাস্টার্স হবে আরে জিজ্ঞেস তো করবে তুমি কি পাস করেছো তুমি যে তো করবে অনার্স আছে আছে কিনা কিনা করলো না তা বলছে হ্যাঁ মাস্টার্স অবশ্যই হবে আগে দেখো তার যোগ্যতা আছে কিনা সে পাস করেছে ম্যাট্রিক পাস এসএসসি পাস বলছে মাস্টার্স করতে পারবো কথা বলো তোমার এরকম হয়ে গেছে তুমি কি পাস করেছো সেটা তো বলো নাই তুমি কি পাস করেছো সেটা আগে লেখো সেটা আগে পড়ো তারপরে বলা যাবে যে কি করতে চাচ্ছ কি করতে পারছো না তুমি তো লেখো না ইনকমপ্লিট কেন রাখো এটা তো গদ না আমি তো এমন একটা প্রতিষ্ঠানকে নেতৃত্ব দিচ্ছি যা সততার যেখানে টাকার বস্তা রাখলো কেউ নিবে না তাকাবে না ধরবে না ছবে না আমি তো বললাম আমাকে শত কোটি টাকা দেখে না যাবে না হাজার কোটি টাকা দেখে না যাবে না মানে মাননীয় প্রধানমন্ত্রী যদি কখনো আমাকে মন্ত্রিত্ব দেন উনি দেখবেন যে একজন সৎ মন্ত্রী আমি চাই না আমি হতে চাই না কারণ আমি যখন যে তখন কোন একটা মন্ত্রণালয় ফেলে কি হবে জানো কোন এক মন্ত্রণালয়ের মধ্যে থাকতে হবে আমি তো দেশের অনেক মানুষের জন্য কাজ করছি রাইট মানে কার জন্য কাজ করছে না বলো যার বয়স একদম মানে ক্লাস সিক্স থেকে শুরু করে একদম পঁয়তাল্লিশ বছর পর্যন্ত কত ধরনের মানুষ আছে সবাইকে নিয়ে কাজ করছি দেশের বেকারত্ব বিমোচনে কাজ করে যাচ্ছি সেভাবে বলতো মানুষকে যোগ্য করে তুলছি যেন সে জবাব পায় যোগ্য করে তুলছি সে জব না পেলেও নিজের জন্য ফ্রিলান্সার হয়ে কাজ করতে পারে সে যে তাও না পারে উদ্যোক্তা হয়ে কাজ করবে নিজেই কর্মসংস্থান সৃষ্টি করবে রাইট লেখাপড়া হয় না অসুবিধা নাই তারপরে পারবে আমি তো বলেছি আমার এখানে আজকে দুজন লাগবে বলেছি কোনো এই লাগবে না যোগ্যতার কোনো একাডেমিক যোগ্যতাই লাগবে না লাগবে ইংলিশের তুখোর হওয়া মোটামুটি ইংলিশে অন্যগুলো কথা বলতে পারে এরকম আরেকটা কথা বলেছে কি যে সে আইটিতে দক্ষ হওয়া লাগবে এই তো আমি তো কোনো একাডেমিক ব্যাকগ্রাউন্ড কিছুই চাইনি ম্যাট্রিক পাশও চাইনি তো আশা করি আমি এখানে অফিসের পদে অফিসের পথে চাও চাকরি দেবেন শোন্লা তো অফিসের পথে চাকরি দেবে কোন ম্যাট্রিক পাশও চাইনি চেয়েছে দুইটা যোগ্যতা দক্ষতা একটা হচ্ছে ইংলিশের দক্ষতা আরেকটা চেয়েছে আইটির দক্ষতা আর কিছুই লাগবে না

আমি যখন বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়তাম মানে সিএসসি তখন দেশের বাইরে যে আমি জানলাম আইএফটিএস ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম যেটা তুমি এখন জানছ ম্যাট্রিকের আগে এসএসসির আগে যেটা আমি কোনোদিন নামই শুনি নাই এর আগে তো এটা আমার চাইতে তুমি এগিয়ে গেছো এই আমি যদি এই না জেনেও বিসিএস ক্যাডারদের ট্রেনার হওয়ার সুযোগ পাই আলহামদুলিল্লাহ বিপিএটিসিতে আমি ক্লাস নেওয়ার সুযোগ পেয়েছি ফিমে মিনিস্ট্রি অফ ফিনান্সের ফিমে দশ থেকে পনেরোতম ব্যাচ ছয়টা ব্যাচ টানা নেওয়ার সুযোগ পেয়েছে আলহামদুলিল্লাহ তো এটার সুযোগ পেয়েছি বিশ্ববিদ্যালয়ে পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি তখন আমি খুব ইয়াং তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার সুযোগ পেয়েছে ইংরেজি প্রশিক্ষণ দেওয়ার দু নয় সালের কথা বলছি বারো বছর আগের কথা তো তুমি তো তার থেকে আরো বেশি সফল হতে পারো আশা করি তো আশা করি হ্যাঁ তুমি আমার চেয়ে অনেক বেশি সফল হতে পারো এখন তোমাকে একটু বলি অবাক হবে এটিএম থেকে মাত্র জিএসি পাশ করে একটা মেয়ের কথা বলি যে নাম হলো সামিহা সে পেয়েছে না যেত পেল স্কোরটা আমার কাছে জেএসসি পাশ করে তখন নাইনে তো আশা করি এর জন্য কোনো যোগ্যতা লাগে না কোনো কিছু পাশ হওয়াও লাগে না তুমি শুধু ইংরেজিতে আহ ভালো হলেই মোটামুটি ভালো হলেই তুমি আইএলসি করতে পারো আর যদি তুমি দুর্বল হও খুব তুমি নিজেদের বুঝো সেটাস ব্রেক করতে পারছো না তাহলে সাইফা তোমাকে বলবো তুমি এখন এই মুহূর্তে ঘরে বসে অনলাইনে লেভেল ওয়ান লেভেল টু করো যেহেতু তুমি এখন ছোট মানুষ এই জন্য তোমাকে অফলাইনে করতে বলবো না আমি চাচ্ছি বাচ্চাদেরকে আমরা একটা সেফ রাখার জন্য আমরা বলছি যে তারা এখন ঘরে বসে অনলাইনে করবে শুধু যারা বড় তাদেরকে বলছে তারা অফলাইনে করবে আশা করি বুঝতে পেরেছো এবং তোমাদেরকে বলবো যে ঘরে বসে অনলাইনে লেভেল ওয়ান লেভেল টু করো এখানে দুইটা মিলে আটটা নয়টা বই হাসবে নয়টা বই এই 9টা বই এ টু জেড পড়ার চেষ্টা কর যদিও সম্পূর্ণ সম্ভব না তুমি ইংলিশে তুকুর হবে ইনশাআল্লাহ এর সাথে করে নিবি আশা করি বুঝতে perceচ্ছ อ่า थैंक यू सर थैंक यू প্রশ্নটি একবার নিয়েছিলাম তারপর হচ্ছে সে জানিয়েছে যে তার ভাইয়া কত সালে পাশ করেছে প্রশ্নটা ছিল 3 4 বছর ইয়ার গ্যাপ আছে এইচএসসি পরে সে কি এখন আইএলটিএস করে কানাডাতে যেতে পারবে 2017 তে এইচএসসি পাস করেছে না তার পক্ষে কানাডা যাওয়ার স্বপ্ন স্বপ্নই রয়ে গেছে আর হবে না অনার্স করার পরে হয়তো হতে পারে তবে একটা বুদ্ধি তাকে দিই এই মুহূর্তে তোমাকে বলবো যে ও এখন যেতে পারে কোথায় ও চাইলে এখন স্কলারশিপ নিয়ে যেতে পারে স্কলারশিপ নিয়ে চায়নায় যেতে পারবে এবং চায়নায় যাওয়ার পরে ওখান থেকে ব্যাচলার শেষ করে তারপর আবার কেনাডা ইচ্ছা করে যেতে পারবে অস্ট্রেলিয়া যেতে পারবে অন্য কান্ট্রিতে যেতে পারবে ইনশাল্লাহ তো এখন এইটা একটা একটা সুযোগ আছে চায়নায় যাওয়ার এছাড়া উন্নত দেশের কোথাও আর সুযোগ নাই যারা বলছে তারা হয়তো প্রতারণা করছে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুন একটা তো প্রতিষ্ঠান করেছে যা রিলায়েবল যেখানে টাকার বস্তা রাখলেও কাউকে মিথ্যা বলাতে পারবে না ইনশাল্লাহ আশা করি বুঝতে পেরেছেন আমি তারপরে বলবো কালকে যারা আমার সাথে সরাসরি দেখা করতে চান তাদের জন্য একটা বিশেষ নাম্বার দিচ্ছি আমার সাথে সরাসরি কথা বলার জন্য ঢাকার মালিবাগে মৌচাকে এটিএম চার শত চাদর মরানো নাম্বারটা রাখুন জিরো ওয়ান থ্রি ওয়ান এইট দুশো বাইশ ছয়শো

নয় বা এইট পেতে চাই আপনার হাত ধরে উইথ ফ্রিল্যান্সিং কোর্স করতে চাই আমি কেননা যেতে চাই বাট আমি আই আইটিএস এডমিট হব এপ্রিল মাসে আমার পক্ষে পসিবল হবে কি যে কেনা যেতে স্যার আমাকে একটু জানাবেন এই ব্যাপারে মানে সব করতে চাই এটা তো ভালো এইচএসসি কত সাল এইচএসসি স্যার সাল তোমার জন্য সরি বলছি কেনাডা আপাতত যাওয়ার সম্ভব হচ্ছে না কারণ দুই হাজার আঠারো সালে যারা পাশ করেছে তাদেরকে এই জুনের মধ্যে করতেই হচ্ছে সুযোগ সুযোগ মানে আমরা এরপরে কেনাডার জন্য এই জুনের মধ্যে যারা আইএল টেস্ট করবে তাদের আমরা লাস্ট ট্রাই করব যদিও কনফার্ম না তবে ভালো স্কোর হলে সম্ভাবনা আছে ভালো স্কোর হলে যেমন পেলে ইনশাল্লাহ আশা করছি যে বিচার সম্ভাবনা অনেক এবং সেক্ষেত্রে তোমাকে বলবো এই জুনের মধ্যে তোমাকে আইএলটি স্কোর সেভেন পেতে হবে কমপক্ষে সিক্স পয়েন্ট পেতেই হবে সিক্স পয়েন্ট ফাইভ আশা করি বুঝতে পেরেছ আর তুমি যেহেতু বলতেছ যে তুমি ইংলিশে মানে সবগুলো কোর্স করতে চাও সেক্ষেত্রে বলবো যে যদি যেতে নাও পারো ইংলিশে ভালো হয়েও না দুখুর হও কোনোদিন জবের জন্য তাকাতে হবে না সফলতার জন্য পিছনে তাকাতে হবে না তোমার সফলতা তোমার কাছে চলে আসবে ধরা দেবে ইনশাল্লাহ আর তোমার নামটা ওর নামটা কি ছিল আহ শৌদীপ স্যার আহ শৌদীপ হাসান সাজে হাসান তুমি তো মুসলিম তুমি পাঁচ ওয়াক্ত নামাজ কে ধরো তোমাকে কথা বললাম কথা দিচ্ছি পাঁচ ওয়াক্ত নামাজ কে আক্রে ধরো ইংলিশে তুখোর হও ফ্রিল্যান্সিং শেখো তোমার বেকারত্ব কে আমি জাদু ঘরে রাখব ইনশাআল্লাহ যত আমার কথা মেনে চলো একটা বেকার বাংলা বেকার থাকতে পার না যদি আমার কথা শুনি মেনে চলে সে যে ধর্মেরই হোক ইনশাল্লাহ এটুকু এটুকু কনফিডেন্স ভিতরে আছে I've been working for this for the past 18 years, for boosting their career. I mean, boosting youth's career, especially uh, the people who are seeking. I mean, their career, uh, seeking their dreams in Canada, Australia, or somewhere else, and trying to get settled somewhere to, I mean, um, to earn a lot of, I mean, a halal income, and at the same time to support their family with income they are earning, and also to work for their Countrymen that's what the thing and we we'll, we'll all have to work for something uh, for our society for the mankind and for what I mean the I mean the religion that we are with and before we sleep for the last that's what the that things so we have to do we have to satisfy Allah and the needs that we have to complete accomplish here uh, before we just head towards hereafter

আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে গেলেও কিছু কিছু ক্ষেত্রে আসলে কিছু দরকার যখন আমরা চাচ্ছি মানুষের জন্য কাজও করতে চাই শুধু নিজেদের জন্য না নিজের জন্য কত কতই লাগে নিজের এক পেট খাওয়া এক মানে কিছু কাপড় চোপড় একটা আহ শেল্টার ছোট্ট একটা শেল্টার এর জন্য খুব বেশি কিছু প্রয়োজন নাই মানুষের করার প্রয়োজন অন্যের জন্য পরিবার এবং অন্য জন্য এটার জন্য তখন কিছুটা বাড়তি টাকা দরকার সেটা বলবো যে এই এর মাধ্যমে সম্ভব ইংলিশের দক্ষতার মাধ্যমে সম্ভব কেনাডাতে সেটেল হওয়ার মাধ্যমে সম্ভব এই বারো লক্ষ তেত্রিশ হাজারের মধ্যে তুমি একজন গেলে সম্ভব এই বারো লক্ষ তেত্রিশ হাজার মানুষ বাসন যাচ্ছে এর মাধ্যমে তুমি সম্ভব এই যে পুরো পরিবার নিয়ে যাওয়ার সুযোগ আছে ইন্টারমিডিয়েট পরেই এবং সেটা হচ্ছে আহ সুইডেনে এই তাতে দিয়ে সম্ভব হালার ইনকাম আলহামদুলিল্লাহ তো এই সব কিছু মিলে বলবো যে কিছু ইচ্ছা করতে হয় তার জন্য তীব্র আকাঙ্ক্ষা দরকার এবং পারসিস্টেন্স থাকতে হয় আজকে একজনের কথা খুব ভালো লাগছে তোমাকে একটা গল্প বলে আজকে অবশ্যই একজন আমার খুব বড় ভক্ত তাকে মনে হলো আমার চেয়ে একটু বয়সে বড় কিন্তু উনি আমাকে আমার পাঁচ হয়ে সালাম করতে আসলেন তো আমি বললাম চাইলেন তা আমি বললাম দেখেন আপনি হয়তো একটু বয়সে আমার চেয়ে বড়ই হবেন আমি চাই না যে আপনি এটা করেন বলছে আমার বাবা বলেছেন যে করা উচিত আমি অবশ্যই উনি ঠিক বলেছেন কিন্তু আমি চাই না যে আপনি এটা করেন কারণ হচ্ছে মানে মুসলিমদের মানে নিচে মাথা না করতে হয় একমাত্র আল্লাহ ছাড়া কারোর জন্য জন্য মাথা নিচে না গুরুত্বপূর্ণ আল্লাহ করবো হ্যাঁ তো এটা পরে উনি বুঝতে পারছেন তবে উনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলতেন উনার বাবা একটা স্কুলের মানে হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন উনি দেখাল করেছিলেন আল্লাহ তাকে জান্নাত করুন খুব ভালো মানুষ ছিলেন এলাকায় এবং মানে ওই স্কুলেই উনি লেখাপড়া করেছেন ওখানে অ্যাসিস্ট্যান্ট থাকে শুরু করে ওখানে হেডমাস্টার হয়েছেন এই এমন একজন ব্যক্তির এমন একজন ব্যক্তির সন্তান খুব ভালো মানে গুড সোল আছে না কিছু ভালো আত্মা ভালো এরকম একটা মানুষের সন্তান উনি তো উনি আজকে আমাকে বললেন উনি আমার উনি বললেন যে স্যার আপনাকে মানুষ যত ভালোবাসে অনেক মানুষ আপনাকে ভালোবাসে কিন্তু আমার চেয়ে বেশি ভালোবাসা ওটা কেউ বাসে না আচ্ছা হল কি হে বলেন বস এত ভালো আপনাকে ভালোবাসি যেটা আমার চেয়ে বেশি কেউ ভালোবাসতে পারে না আমি বললাম যে কেন অফ না মন আমি খুব বেশি ভালোবাসি আপনাকে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া এবং উনিদান বললেন ওর বাবা নাকি ওকে বলেছে যে বাবা তো জন্মদাতা বাবা তো বাবা হচ্ছে জন্মদাতা বায়োলজিক্যাল फादर কিন্তু প্রকৃত পিতা হচ্ছে একজন শিক্ষক এটা ওনার কাছে আজকে আমি শিখলাম আমি বাবার কখনো ভাবি জানি না শিক্ষক অনেক গুরুজন অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ জীবনে কিন্তু তার বাবা এটা বলে গেছেন তার মৃত্যুর আগে যে বাবা তো জন্মদাতা বাবা বায়োলজিক্যাল ফাদার কিন্তু প্রকৃত বাবা হচ্ছে যে শিক্ষা দেয় তোমাকে মানুষ করলো তো এই জন্য উনি বলছেন যে আপনি তো বাবার মতো এই জন্য ব্যাপারটা শিক্ষককে তো বড় ব্যাপার একটা শিক্ষক শুধু শেখায় না পুরো জাতিকে চেঞ্জ করতে পারে গঠন করেছে গঠন করে তো প্রত্যেক শিক্ষকের মধ্যে কিছু পিতৃত্ব থাকে এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এই জন্য মাঝে মাঝে অনেক বয়স্ক মানুষকে তাদেরকে অনেক সিনিয়র বা বেশ বড় বড় বাচ্চারা যাদের মনে করো ত্রিশ বত্রিশ বছর বয়স তাদেরকে মনে হচ্ছে সন্তানের মতো মনে হয় যদিও আমি মাত্র ফর্টি কিন্তু আমার কাছে মনে হয় যে আলহামদুলিল্লাহ তো এই জন্য বললাম যে এই বয়সে মনে হয় যে আমার চেয়ে কাছে কাছে বয়স তাদেরকে মনে হয় যে আমার সন্তান এবং যিনি আসছেন তারা অনেকে ফর্টি ওয়ান তারা অনেক সময় আমার কাছে এরকম মনে হয় শেখাচ্ছে যখন তখন কিন্তু এই কৈফেত গুলো দিচ্ছি কেন অধিকার তো পাওয়া যায় আলহামদুলিল্লাহ আমি আজকে বলবো যারা আমাদেরকে শুনছেন প্রত্যেকে বলবো যে ভালো হওয়া যাবে না হতে হবে দুখোর এবং যোগ্যতা প্রমাণ করতে হবে নিজেকে পৃথিবী খুব নিষ্ঠুর একটা জায়গায় খুব মানে ভালো লাগবে যখন একটা জিনিস কোনোদিন বিক্রি করবে না আপন ভাই বোন মানুষের বিক্রয় করে আপন খুব কাছের আত্মীয় বিক্রয় করে ব্লাড রিলেটেড আত্মীয় বিক্রয় করে কিন্তু যোগ্যতা বিক্রয় করে না জি স্যার

আচ্ছা এস এসসি আঠারো সালে হলো অনার্স বর্ষ হ্যাঁ যেতে পারছে যেতে পারছে যেতে পারছে তোমার জন্য শুভকামনা রাসিন ইয়া ফাতিমা তোমার জন্য অনেক শুভকামনা তুমি যেতে পারছো ইনশাল্লাহ যেহেতু তুমি থার্ড ইয়ার আছো এখন তোমাকে আগে জার্নি শুরু করতে হবে তুমি লেভেল ওয়ান লেভেল টু করো একসাথে এরপরে তুমি আয়েল টেস্ট করবে এই সবকিছু কিছু মিলে তোমার এক বছর লাগবে তোমার থার্ড ইয়ার থেকে ফোর্থ ইয়ার শেষ করতেও তো এক বছর বেশি লাগবে আর তুমি এখন যেটা করো সেটা হচ্ছে এক বছরে তুমি এটা পুরোটা শেষ করার চেষ্টা করো তার মানে তোমার এখন এই মুহূর্তে যদি তুমি এখন শুরু করো লেভেল ওয়ান লেভেল টু তারপর আয়েলস করো তাহলে তোমার ফাইনাল ইয়ারের আগেই তোমার আয়েলস শেষ হয়ে যাচ্ছে তারপরে তোমার আর একটা বছর কেন একটা সেমিস্টারের জন্য তোমার ইয়ার গ্যাপ হবে না ভিসা ইনশাল্লাহ হবে তুমি চেষ্টা করো সেভেন প্লাস না হলে কমপক্ষে সিক্স পয়েন্ট ফাইভ পাও ইনশাল্লাহ ভিসা পাওয়ার সময়ের ব্যাপার মাত্র এটিএমস তোমাকে হেল্প করবে সাথে আছে আসা শুরু করে আপনি যখন বলছিলেন যে একজন স্টোরি বলছিলেন যে কোন একজন স্টুডেন্টের কথা বলছিলেন সে হচ্ছে আপনাকে অনেক ভালোবাসে মানে সে আপনাকে জানা বোঝাচ্ছিল যে আমার মতো কেউ ভালোবাসা আপনাকে কেউ বাসে না বাট একজন কমপ্লিমেন্ট লিখেছে তার কমপ্লিমেন্টটা দেখে আসলে আমার কাছে খুবই ভালো লাগলো আপনি হয়তো যখন কথা বলছিলেন তখন আমি সেটা স্ক্রিনে নিচ্ছিলাম যাতে হচ্ছে মানুষজন দেখে আপনার কথা শোনা সঙ্গে

আা थैंक यू सर थैंक একজন প্রশ্ন করছেন লাগাতার সেম প্রশ্নটি করে যাচ্ছেন প্রশ্নটি আসলে আমি ইনিতে যাচ্ছি প্রশ্নটি আপনি স্ক্রিনেও দেখতে পাচ্ছেন খাইরুল আনাম এনাম রাসেল তিনি লিখেছেন উচ্চ শিক্ষায় গ্রাফিক্স ডিজাইনের চাহিদা এবং ক্যারিয়ার কেমন এমন একটা প্রশ্ন করেছে অনেক অনেক বেশি খাইরুল এনাম অনেক শুধু শুধু তাই না গ্রাফিক ডিজাইন তুমি এত ভালো করে শেখো এত ভালো করে শেখার চেষ্টা করো যে তোমার চেয়ে ভালো আর কেউ না হয় তোমার এলাকায়

চাচ্ছ চেষ্টা করছো এই নাম্বারে কথা বলো জিরো ওয়ান থ্রি ওয়ান এইট দুশো বাইশ ছয়শো তেত্রিশ বলছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট দুশো বাইশ ছয়শো তেত্রিশ একসাথে করেছেন আপনাদের আরেকটি প্রশ্ন দুটি প্রশ্ন একটু নিয়ে নিচ্ছি কেন কুমিল্লাতে আমাদের শাখা নাই বা ঢাকার মালিবাগ মোচাকে একটাই মাত্র এটিএম শাখা এছাড়া কোথাও কোন শাখা নাই বর্তমানে কোথাও না কেউ কেউ এটিএমস নাম বলছে তারা আসলে এটিএম এর কোনো শাখায় কথা নাই। তবে আমরা দিতে চাচ্ছি সৎ বিনিয়োগকারী হলে বাংলাদেশের যত জেলা আছে প্রত্যেক জেলাতেই আমরা চাই যদি সৎ বিনিয়োগকারী পাই তাদেরকে আমরা দিতে চাই এটিএম এর শাখা তারা ওখানকার ওইটা পরিচালনা করবেন এবং তারা ওটার আহ উদ্যোক্তা হবেন এবং তারা ওই শাখার মালিকও হবেন কিন্তু আমাদের ডিসিপ্লিন গুলো মেনে চলতে হবে আমাদের শর্তগুলো মেনে চলতে হবে আমাদের এখান থেকে সাপোর্টও তাদেরকে প্রোভাইড করা হবে এবং তাদের জন্য যেটা বলবো সৎ বিনিয়োগকারী যারা আছেন তারা ওই এটিএমস তারা নিজের সন্তানকে যেভাবে মানুষ লালন পালন করে ঠিক এটিএমসকে সেইভাবে দেখতে হবে সততা নিয়ে চলতে হবে তা না হলে আমরা কিন্তু চুক্তি বাতিল করে দেব এটাই আমাদের একটা ইয়ে কারণ সেখানকার ইনকাম তাদেরই হবে কিন্তু আমরা সাপোর্ট করব। তাদের এখানকার তাদের মুনাফাও তাদের তাদের লাভ খোঁজ সবই তাদের তারা ওখান থেকে ওইটা নিয়ে তারা করবে কিন্তু সততা দিয়ে কাজ করতে হবে এটাই আমাদের একটা ইয়ে থাকবে আর একটা কথা হচ্ছে যেখানে এটিএমস এখানে আয়েল স্পোকেন রাইটিং ফ্রিল্যান্সিং সব কোর্সে তাদের চলবে এবং ওইখান থেকেই তারা কানাডা অস্ট্রেলিয়া বিভিন্ন জায়গায় ভিসা প্রসেসিং করবে বাট ভিসা প্রসেসিংটা অবশ্যই সেন্ট্রাল যে ইয়েটা থাকবে অর্থাৎ কমিটি সেখান থেকে নিতে হবে অর্থাৎ এখান থেকে এই এটিএমস এর মালিবাগ মৌচাক যেটা হেড অফিস সেখানকার অবশ্যই তার একটি মাধ্যমেই করতে হবে যাতে এখানে কোনো রকম ভাবে কোনো রকম কিছু রকম সুযোগ না থাকে আর যারা শাখা নিতে চান নিজ এলাকায় তারা যদি এটাতে এটা ক্যারিয়ার করতে চান এটাতে একটা একটা ব্র্যান্ড ব্র্যান্ড এখন এই ব্র্যান্ড যা যদি আপনার এলাকায় আপনার জেলায় আপনার থানায় যদি একটা শাখা নিতে চান তাহলে আমাদের এই নাম্বারে কথা বলুন আমি এটিএমস এর জিএম সাহেবের নাম্বার দিচ্ছি জেনারেল ম্যানেজার এটিএমস যিনি মিস্টার আশরাফ তার নাম্বারটা দিচ্ছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট দুশো বাইশ ছয়শো পঁয়তো জোয়ানি ওয়ানশো পঁয়ত্রিশ হচ্ছে নিজের জেলায় বা নিজের উপজেলায় এটিএম এর শাখা নেওয়ার জন্য এই নাম্বারটা দিলাম আর প্রশ্ন নিতে যাচ্ছি সেই প্রশ্নটি হচ্ছে আহ আপনি হয়তো অলরেডি উত্তর দিয়েছেন তারপর হচ্ছে রফসান আহমেদ রাসেল ইন্ডিভিজুয়ালি জানতে চাচ্ছি যে স্যার আমি এসএসসি পাশ করি করে কি আইটিএস করতে পারবো আমার ড্রিম কেনাডায় যাব ইনশাআল্লাহ তুমি করতে পারছো এসএসসি পাশ লাগে না সত্যি কথা বলে জেএসির পরে আয়েন্স করা যায় এবং যারা বলবো যারা এখন ক্লাস সিক্সে পড়ে সিক্স থেকে শুরু করে লেভেল ওয়ান শুরু করা যায় আমাদের বেশ কিছু আছে যারা তারা লেভেল ওয়ান শুরু করেছে লেভেল ওয়ান করে তার লেভেল টু করছে এবং মাত্র জেএসসি পরীক্ষার্থী তারা মাস্টার্স পাশের চাইতে ভালো ইংলিশে তারা লেভেল ওয়ান করেছে লেভেল টু করেছে কেউ কেউ নিচ্ছে তো এটা অবাক হওয়ার কারণে এবং বাবা মা এত সচেতন কিছু কিছু বাবা মা আছে অত্যন্ত সচেতন আমি একজন একটা মেয়ের নাম বলতে চাচ্ছিলাম কিন্তু বললাম না ওর মা মানে বাচ্চাদের ব্যাপারে এত বেশি মানে সব সময় সচেতন এবং সব সময় তরক থাকেন যে কখন কি করা যায় এমনকি অনেক সময় ঘোরাঘুরি বাদ দিয়েও আগে মানে এখানে কোর্স করেন প্রতি বছর আমি একজনের কথা বলছি উনি প্রতি বছর এটিএমসি কি করেছেন যখনই ব্রেক হয়েছে কোন একটা ভ্যাকেশন তখন আগে কোর্স করিয়ে এনেছেন তারপরে উনি কিছুদিন রাখছেন এক সপ্তাহের জন্য ঘুরে আসবেন এমন মা আমি খুব কম দেখেছি উনি আমার বললেন আমাকে বললেন যে আমার সন্তানকে আমি মানুষ করে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নাগরিক বানাতে চাই এটা ওনার ইচ্ছা বলছে আমার জীবনে আমি পারি নাই কিন্তু সন্তানদেরকে করতে চাই এমন যারা এখন পড়াচ্ছে তাদের চাইতে অনেক ভালো প্রত্যেকটা সাবজেক্ট হতে চায় এটা তার মায়ের ইচ্ছা এবং সত্যি সত্যি তাই হয়েছে যে বেটের কথা বলছে সে সে তাদের স্কুলের যে ইংলিশ অনেক ভালো অনেক বেশি ভালো আচ্ছা তারা তার ধারে কাছে ছিল না আরেকজনে গল্প করছি সে তখন মনে হয় ক্লাস সেভেন বা এইটে পড়ে তখন তার মা একজন বিশ্ববিদ্যালয়ে পড়ো একটা ছেলে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে পড়ো একটা ছেলেকে দিয়েছে যে পড়ানোর জন্য তখন সে আমাকে মানে সে তার ইয়ে করে বললো ওই মা একদিন তার খাতা নিয়ে আসছে মেয়েটা নাকি বারবার অভিযোগ করছে যে টিচার পড়ানোর যোগ্য না তখন মা বলছে তুমি তো বেদবি করছো টিচার পড়ানোর খুব বড় কিছু হয়ে গেছে পন্ডিত হয়ে গেছো এগুলো বলছে মা তো একদিন আমাকে নিয়ে আসছে তো ওই মেয়েটা বিভিন্ন ভুল ধরে মানে টিচার ইংলিশ করিয়েছে ওরা সব দাগিয়ে দেখে মেয়েটা ভুল ধরিয়েছে তো ওই খাতা একদিন আমাকে নিয়ে আসছে এসে বলছে দেখেন তো স্যার এগুলো ঠিক আছে কিনা

এরপর পড়ানো বন্ধ করলাম বললাম যে এই জন্য বললাম মানে প্রত্যেক বাবা আমাকে বলবো আপনার সন্তানকে লেভেল ওয়ান লেভেল প্র্যাকটিস করান দেখবেন যে শিক্ষক আর লাগবে না যে শিক্ষকই পাবেন না কারণ যে শিক্ষক পড়াবে তারা তার থেকে কফ্ জানে জি স্যার এরকম যোগ্য করে তুলুন আমি লেভেল ওয়ান লেভেল টু এখন অনলাইন এবং অফলাইন দুটোতেই করা যায় তো বাচ্চাদের জন্য আমি বলবো যে অনলাইনই করুন এই মুহূর্তে আর যারা অফলাইনে করতে চান তাদের জন্য নাম্বার দিচ্ছি অনলাইনে বলবো বাচ্চাদের জন্য আর অন্যদের জন্য অফলাইন সবকিছু করা যাবে আর যারা ঢাকায় এসে পড়তে চায় তাদের জন্য ছাত্রদের জন্য ছাত্র হোস্টেল আছে ঢাকার মালিবাগ মোছাকে ছাত্রীদের জন্য ছাত্রী হোস্টেল আছে এটা ব্যবস্থা করা হয় খাওয়া দাওয়ার ব্যবস্থা এখান থেকেই ব্যবস্থা করা হয় আমি একটা বিশেষ নাম্বার দিচ্ছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট দুশো বাইশ ছয়শো উনত্রিশ আমার বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট দুশো বাইশ ছয়শো উনত্রিশ আর আগামীকালকে অনলাইনের জন্য একটা নাম্বার দিচ্ছি যারা ঘরে বসে অনলাইনে

সে নাম্বারটি ও সেপ্রাপ স্টুডেন্টদেরকে আহ প্রোভাইড করতে পারবেন আপনি অত প্রশ্নের স্ক্রিন দেখতে পাচ্ছেন ইসরা জাহ আনিকা তিনি প্রশ্ন লিখেছেন আসসালামু আলাইকুম স্যার আমি দুহাজার আঠারো তে এসএসসি এস এবং দুহাজার বিশে অটোপাস থ্রি পয়েন্ট পেয়েছি আমি কি আইটিএস কোর্স করতে পারবো আহ করলেও লেভেল ওয়ান থেকে শুরু করলে কতদিন লাগতে পারে আর আমি কি দুহাজার বাইশে আই আলটিএস দিতে পারবো আমি আইটিএস করে কানাডা যেতে চাই প্লিজ রিপ্লাই দেবেন স্যার এসরাত জাহান আনিকা তোমারটা বেশ বড় হলেও ওয়ালাইকুম আসসালাম তোমারটা বড় হলেও তোমার পক্ষে সবগুলো সুযোগ আছে এখন তুমি থ্রি পয়েন্ট ফাইভ পেয়েছো সবই ঠিক আছে খুব ভালো আছে আয়ার্স তুমি করতে পারো যদি তুমি ইংলিশে মোটামুটি ভালো হও তুমি যদি দেখে দেখে ট্রান্সলেশন করতে পারো অর্থাৎ বাংলায় যা লেখা আছে এটা যদি ইংলিশে ট্রান্সলেট করতে পারো তাহলে তোমাকে আর লেভেল ওয়ান টু করতে হবে না তুমি সরাসরি তুমি করে দাও আয়ার্স কর শুরু করে দেবো এই আট তারিখে অফলাইনে ব্যাচ আছে আগামীকালকে অনলাইন আছে যেহেতু অনেক জায়গায় আইলস আছে তবে এটিএমস কেন একটু ভিন্ন এই জন্য ভিন্ন যে এখানে আইলস শুধুমাত্র কোর্স করালেই হলো তা কিন্তু না এর সঙ্গে পৃথিবীর সবচেয়ে বেশি সুযোগ সুবিধা দিচ্ছে যেমন আইএলসের তিন মাসের অনলাইন হোক আর অফলাইন হোক এর পাশাপাশি অফলাইনে তিনশো বাইশটা এক্সট্রা ক্লাস দিচ্ছে তাতেও না হলে পাঁচশো পর্যন্ত আমরা দিয়ে থাকি এটিএমস থেকে দেয় এছাড়া যেখানে অনেক প্রতিষ্ঠানে মাত্র দুইটা তিনটা মক টেস্ট দেয় এটি হচ্ছে দিচ্ছে দুশো আটটা মক টেস্ট পাঁচটাও না দশটাও না দুশো আটটা টেস্টের সুযোগ এইটা পৃথিবীর কোথাও দিচ্ছে বলে আমাদের এখন পর্যন্ত আমাদের তো আমি বলবো যে পৃথিবীর সবচেয়ে বেশি সুযোগ যদি এখন দিচ্ছে এই জন্য এত রেজাল্ট ভালো শুধু টিচার ভালো পড়ালেই যে সবকিছু হয়ে গেল আইস কিন্তু শুধু টিচার ওরিয়েন্টেড বিষয় না এটা কিন্তু আসলে অনেকটা প্র্যাকটিস ওরিয়েন্টেড বিষয় এবং এখানে অনেক সুযোগ দরকার এক্সট্রা ক্লাস প্র্যাকটিস ক্লাস এবং এর সঙ্গে মহ অনেক সুযোগ দরকার যেটা একা একা সম্ভব না যেটা একটা ভালো টিচারই দিতে পারে না প্রতিষ্ঠান দিতে পারে এই জন্য বলবো যে এটা খুবই গুরুত্বপূর্ণ আমি তোমাকে বলবো যে এই নতুন আয়েন্স ব্যাস আগে তোমার আয়েন্স তো দরকার আয়েন্স হলে এটি আমি কোনো ভিসা প্রসেসিং এর টাকা দিতে হয় না ভিসা হলে সামান্য কিছু না হলে কিছুই না জিরো এই জন্য কোনো মানে ওই যে আর্থিক যে টেনশন রিস্ক একেবারে ফ্রি এখানে চাইলেও কেউ দুর্নীতি করতে পারবে না এরকম একটা প্রতিষ্ঠান এই জন্য এটা নাম দিয়েছে যদি এটিএম ট্যাগ লাইনটা সততার চাদর আমি বলেছিলাম শেষে সময় ব্যক্তিগত নাম্বার দিব তবে একটা নাম্বার দিচ্ছি শুধুমাত্র এই এখন অনলাইন ব্যাচের জন্য কালকে শুরু হচ্ছে আমি জানি না তুমি সিট পাবে কিনা এটা জন্য নাম্বারটা দিচ্ছি এরপর অফলাইন ব্যাচের জন্য তারপর ব্যক্তিগত নাম্বার শেষ করছি অনলাইন কালকে শুরু হচ্ছে রাত নটা থেকে সাড়ে দশটা আই এল টি এস সন্ধ্যা থেকে স্পোকেন বা লেভেল ওয়ান আর লেভেল টু কয়েকদিন পরেই

একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটার নাম হচ্ছে এটিএম এস আই আর আর এটা লাস্ট একটা কথা হচ্ছে হচ্ছে সেটা যারা সফল হতে চায় তাদেরকে বলবো সফল হতে চাইলে কিছু দিনের জন্য আমাকে তোমার ক্যারিয়ারের বস হিসাবে মানো কিছু দিনের জন্য ছয় মাস বা এক বছরের জন্য তোমার ক্যারিয়ারের জন্য তোমার জীবনের জন্য একটু আমাকে বস হিসাবে মানো গুরু হিসাবে মানো আমি তোমাকে একটি সঠিক পথ দিব পরামর্শ দিব এবং তোমাকে এটুকুই বলছি ইনশাল্লাহ আমার আপন ভাইয়ের জন্য যা বলবো বোনের জন্য যা বলবো তোমাকে তাই বলবো বা আমার আপু আমার নিজের সন্তানের জন্য যেভাবে বলবো তোমার জন্য তার থেকে ভিন্ন কিছু চিন্তা না আমি আগে দেখি আমার সন্তানের জন্য কি করতাম ওকে আগে সেই পরামর্শ দিই এটা চেষ্টা করি তো আমি এখন দিচ্ছি আমার ব্যক্তিগত নাম্বার সাথে রাখো আমার ব্যক্তিগত নাম্বার যা আমার সাথে দীর্ঘ সতেরো বছর আছে এই নাম্বারটা রাখো জিরো ওয়ান সেভেন ওয়ান টু আশি একাশি তিরানব্বই আবার বলছি ব্যক্তিগত নাম্বার অনেক সময় ধরতে পারি না তারপরেও চেষ্টা করি অনেক সময় কথা বলার জন্য ব্যক্তিগত নাম্বারে দিচ্ছি আশি একাশি তিরানব্বই এটা ব্যক্তিগত নাম্বার আর শেষে সবসময় তিনটা কথা না বললে ভালো লাগে না এবং অংশ এটা আমার কেন যেন মন থেকে এটা না বললে আমার কেন যেন মনে হয় যে কি যেন অতীপ্তি হয়ে যায় সাঙ্গ করে মনে হবে শেষ হয়ে হইলো না শেষ এরকম মনে হয় সেটা হচ্ছে আহ যার ধর্ম তার তার কাছে প্রত্যেক ধর্মেই কিছু মানে এমন কিছু কথা থাকে যাতে বলা হয় যে ভালো মানুষ হোক ভালো মানুষ না হলে কিছুই হওয়া যায় না তো সফল হতে চাও প্রত্যেক ধর্মে দেখো সকাল একটা প্রার্থনা আছে না ঠিক একদম ভোরবেলা সকাল হওয়ার আগে দিনটা শুরু হওয়ার আগে দিনটা শুরু করবে তারপর কি বললাম সকাল হওয়ার আগে দিনটা শুরু হওয়ার আগে তুমি তোমার দিনটা শুরু করবে ক্যারিয়ারের জন্য পড়াশোনা হোক কাজ হোক শুরু করো ইনশাআল্লাহ আল্লাহ বরকর দিয়ে আর মুসলিমদের জন্য বলবো জাস্ট তোমাকে বলবো যারা মুসলিম তিনটা পরামর্শ নাম্বার ওয়ান ফজর নামাজটা পরে দিনটা শুরু করো কোনোভাবে কোনো অজুহাতে একক নামাজ মিস করবে না ফজর নামাজের পরে ঘুমাবে না এক টানা ছয় ঘন্টা সাত ঘন্টা পড়বে জোহর পর্যন্ত তারপরে আহ আহ খাওয়া দাওয়া যা কিছু করার করে একটু তুমি ন্যাপ নিতে পারো কিছুটা ঘুমাতে পারো তারপর আবার পড়াশোনা করো বা তোমার কাজ করো এরপরে কোনোভাবে যেন অজুহাতে নামাজ মিস না করো এটা হলো প্রথমটা দ্বিতীয়টা হচ্ছে যত কষ্ট হোক হারাম খাবে না মানে কোনো হারাম খাবে না এটা যদি নিয়ত করো ইনশাল্লাহ আল্লাহ হালালি খাওয়া নাম্বার থ্রি যত যাই হোক যে যাই বলো তুমি কারোর গিবোধ করবে না এই তিনটা মেনে চলো ইনশাল্লাহ তুমি দুনিয়া আমার আখ্যাতে সকল হতে যাচ্ছ এবং আরেকটা নাম্বার বলে শেষ করছি ব্যক্তিগত নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান টু আশি একাশি তিরানব্বই আবার বলছে জিরো ওয়ান সিক্স ওয়ান টু আশি একাশি তিরানব্বই রাজীব তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং পিপলস রেডিওকে গত সাড়ে তিন বছর একটানা ইংলিশ অ্যান্ড ক্যারিয়ার আড্ডা অবধি স্যার এটা এইভাবে চালানো চলুন এই বুধবারে এটা একটা আমি বলবো যে এটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম মানুষের স্বপ্ন পুরোনো প্ল্যাটফর্ম আমি পিপদ শ্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি